কি অবস্থা, যেইখানে সেখানে আসতাম তো অত্যাচার, মানে জীবন অসুস্থ হয়ে গেল। এই যে বলি অটো রিক্সা দেখছেন কি অবস্থা করছে, কথা বললে ওরা আরো বেশি বেপরোয়া হয়ে যায়। এই হচ্ছে অটো রিক্সা লাগে ধর্ম, রাস্তা দিয়ে ঘুরে এলো। প্রতিযোগিতা শুরু করে তারা, আর তো শুধু অটো রিক্সা প্রতিযোগিতা দেখে অবস্থা শুরু হয়েছে অটো রিক্সার। আগামী 4-5 বছর ধরে ঢাকা শহরে মানে মানুষ বসবাস করা যাবে না অটো রিক্সার জন্য। এই ছাগলকাণ্ডের কারণে এটা এখন ব্যাঙ্গে হারাই পেয়েছে। এক ছাগল 10 লাখ টাকা আমি আছি আপনাদের, পাহাড়ে দিলাম আর কি করবো। সহজ দিলে দাম দেখছি